হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে কোনো ফেসবুক বা মোবাইল কোনো ধরনের টিপস নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো ইউটিউব মনিটাইজেশন নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমার আরেকটা চ্যানেল রয়েছে যার নাম হলো শরীফ অফিসিয়াল। সেখানে আমি মোটামুটি 2-4টা নিউজ রিলেটেড ভিডিও আপলোড করি এবং সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন চালু হয়ে গিয়েছে। মাত্র 48 ঘন্টার মধ্যে মনিটাইজেশন চালু হয়েছে, টোটালে 2 দিনের মধ্যে আর কি। আসলে কীভাবে মনিটাইজেশন চালু হলো এবং কী কী কাজ করার কারণে মনিটাইজেশন এত দ্রুত চালু হলো সে সম্পর্কে আজকে আমি কথা বলবো, এবং যারা যারা নতুন ইউটিউবার রয়েছে বা পরবর্তীতে আরও ইউটিউবিং করতে আসবেন তাদের জন্য স্পেশাল কিছু মেসেজ থাকবে। আপনারা সবাই পুরো ভিডিওটি সঙ্গে থাকুন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। ইউটিউবের মনিটাইজেশন বিষয়টা শুনলেই কিন্তু আমাদের অনেক ভালো লাগে, যারা এর স্বাদ পেয়েছে শুধুমাত্র তারাই বুঝতে পারে যে আসলে কেমন বিষয়টা। আপনারা যারা যারা ইউটিউবে নতুন কাজ করবেন বা অলরেডি কাজ করতেছেন, আপনাদের সবাইকে উদ্দেশ্যে একটি কথা বলবো, সেটা হলো আপনারা অবশ্যই রিয়েলভাবে ইউটিউবে কাজ করবেন। যদি ইউটিউবে আপনারা রিয়েলভাবে কাজ করতে পারেন বা ইউটিউবকে আপনার নেশা হিসাবে গ্রহণ করে নিতে পারেন, তাহলে কিন্তু ইউটিউবকে ভালো কিছু করতে পারবেন। ইউটিউবকে কেউ পেশা হিসাবে নেবেন না, যদি পেশা হিসাবে নিয়ে নেন তাহলে কিন্তু অনেক বড় ভুল করবেন। আপনারা অবশ্যই নিজের ভালো থেকে বা নিজের পছন্দ থেকে ইউটিউবিং করতে থাকবেন, তাহলে অবশ্যই ইউটিউবে ভালো কিছু করতে পারবেন। আর ইউটিউব কিন্তু এখন ফাস্ট, আপনারা হয়তো জানেন ইউটিউব কিন্তু এখন মাত্র 2 দিন বা 1 দিনের ভিতর মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। আমার চ্যানেলের মনিটাইজেশন 48 ঘন্টায় অন হয়েছে, অনেকের চ্যানেলের মনিটাইজেশন অন হতে কিন্তু 48 ঘন্টা লাগেনি, তারও কম সময়ের মধ্যে অন হয়ে যাচ্ছে। এর একটি কারণ সেটা হলো ইউটিউবের হাতে এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা চ্যানেলের সংখ্যা অনেক কম রয়েছে, তারা এখন ফাস্ট কাজ করতেছে বা চাপ কম রয়েছে, সেজন্য কিন্তু মনিটাইজেশনটা খুব দ্রুত দিয়ে দিচ্ছে। আর ইউটিউব কিন্তু এখন মনিটাইজেশন দিচ্ছে শুধুমাত্র তাদেরকেই যারা অনেক রিয়েলভাবে কাজ করতেছে, যারা অন্য কোনো ক্লিপ বা অন্য কোনো ইমেজ ব্যবহার করতেছে না, একদম নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে, শুধুমাত্র তাদেরই মনিটাইজেশন খুব দ্রুত দিয়ে দিচ্ছে। আর মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000+ সাবস্ক্রাইব থাকতে হবে লাস্ট 12 মাসের মধ্যে। যখনই আপনার এই শর্ত ফিল আপ হয়ে যাবে তখনই আপনি ইউটিউবের কাছে আবেদন করতে পারবেন যে আমার মনিটাইজেশনটা অন করে দিন। আমিও কিন্তু ঠিক সেমভাবে করেছিলাম। আর আপনারা এখন হয়তো জানেন, আগে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করা যেত চ্যানেল খোলার সাথে সাথে, কিন্তু এখন কিন্তু এই সিস্টেমটা নেই। এখন তাদের শর্ত ফিল আপ হওয়ার পরেই আপনি শুধুমাত্র আবেদন করতে পারবেন। এখন কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে, A to Z ভিডিও। আপনার ওই ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কীভাবে ইউটিউবে মনিটাইজেশন আবেদন করে ইউটিউব স্টুডিও থেকে। আপনার অবশ্যই সেই ভিডিওটাও দেখে নেবেন, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনার সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে নতুন ভার্সনে আসলে ইউটিউবে মনিটাইজেশন অ্যাপ্লাই কীভাবে করতে হয়। আর যারা যারা নতুন ইউটিউবার রয়েছে তারা একটা সমস্যায় প্রথমে ভোগে, সেটা হলো কোন কন্টেন্ট নিয়ে কাজ করবেন। সেই সমস্যা নিয়ে সবাই ভোগেন যে আসলে কী কন্টেন্ট নিয়ে কাজ করলে অনেক দূর এগিয়ে যাওয়া যাবে, কী কন্টেন্ট নিয়ে কাজ করলে ভালো কিছু করা যাবে, এরকম নানা প্রশ্ন কিন্তু আমাদের মাথায় থাকে। আমি আপনাদের একটি কথাই বলবো, সেটা হলো আপনি যেটা ভালো পারেন সেটা নিয়েই ভিডিও করেন, তাহলেই কিন্তু ভালো কিছু করতে পারবেন সামনের দিকে। এখন আপনি একটা ভালো কিছু পারেন না বা ওই সম্পর্কে আপনার খুব বেশি ধারণা নাই, এখন সেই সম্পর্কে যদি আপনি ভিডিও বানান তাহলে কিন্তু বড় হতে পারবেন না, বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। কয়েকটা ভিডিও হয়তো খুব কষ্ট করে আপলোড করতে পারবেন কিন্তু বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না। এজন্য অবশ্যই আপনারা যে কন্টেন্ট ভালো পারেন বা যে বিষয়টা ভালো পারেন সেটা নিয়ে ভিডিও বানান, তাহলে ভালো কিছু করতে পারবেন, তাছাড়া কিন্তু আসলে সম্ভব না। আরেকটি কথা বলবো, সেটা হলো ইউটিউবিং করতে খুব বেশি কিছু লাগে না। আপনার কাছে যদি আপনার স্মার্টফোন থাকে তাহলেই আপনি ইউটিউবিং করতে পারবেন। ইউটিউবিং করার জন্য হাজার হাজার টাকা পয়সা লাগে না, হাজার হাজার দামের মোবাইলও লাগে না, আপনার জাস্ট একটা ভালো দেখে 2 GB বা 1 GB র্যামের 3 GB র্যামের মোবাইল হলে সবচেয়ে বেশি ভালো হয়, এতটুকু হলেই কিন্তু করতে পারবেন। চাইলে আপনার একটা ট্রাইপডও কিনতে পারবেন, সেটা আস্তে আস্তে ইউটিউবিং শুরু করার পর কিনতে পারেন। আমি যেটা দিয়ে ভিডিও করি আপনারা হয়তো দেখলে কিন্তু অনেক অবাক হয়ে যাবেন, আমি কিন্তু ভিডিও বানাই হলো মাত্র একটা সেলফি স্টিকের বিনিময়ে। আমি বাড়িতে আছি এখন, সেই জন্য কিন্তু এই সেলফি স্টিকটা ব্যবহার করি। আমার অবশ্য ট্রাইপড আছে, তাই সেটা আমি বাড়িতে ইউজ করি না। আপনারা হয়তো ফটো অলরেডি দেখে ফেলেছেন যে আমি কী দিয়ে ভিডিও বানাই, আপনারা এভাবে কিন্তু করতে পারেন। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন গাছপালা, আমার কোনো স্টুডিও নাই, তারপরে কিন্তু আমি ভিডিও বানাই, কারণ ভিডিও বানাতে জানলে আসলে ব্যাকগ্রাউন্ড কোনো ব্যাপার না। আপনারা অবশ্যই ভিডিও বানাবেন, কেউ লজ্জা করবেন না, অবশ্যই লজ্জা আসে, তারপরে কেউ লজ্জা করবেন না। ইউটিউবিং ভালোভাবে করতে চাইলে অবশ্যই লজ্জা বাদ দিতে হবে, কারণ লজ্জা যদি করেন তাহলে ভালো কিছু করতে পারবেন না। আর আপনাদের যদি ঘর থাকে ভালো একটা, তাহলে তো আপনি সেখানেই করবেন, একটা লাইট লাগাবেন,
আর কিভাবে সেটআপ করতে হয় আপনারা অবশ্যই বুঝতে পারবেন। রাতের দিকে ভিডিও বানাবেন, লাইট জ্বালিয়ে অনেক সুন্দর ভিডিও কোয়ালিটি রেকর্ড করতে পারবেন। চাইলে একটা মাইক্রোফোনও কিনে নিতে পারেন, মাইক্রোফোনটার দাম বেশি নয়, 1000 টাকার মতো পড়বে অনলাইনে। আপনারা বয়া বিয় এমন এই মাইক্রোফোনটা কিনে নেবেন, তাহলে খুব ভালো ভিডিও কোয়ালিটি রেকর্ড করতে পারবেন। ইউটিউবিং করার জন্য এই মাইক্রোফোনটা কম দামের মধ্যে খুবই ভালো, আপনারা এটা ইউজ করতে পারেন। আর কেউ বসে থাকবেন না, আপনারা যারা যারা স্টুডেন্ট রয়েছেন লেখাপড়ার পাশাপাশি ইউটিউবিং করবেন, তাহলে ভালো একটা কিছু হবে। চাইলে অনলাইনেও কিছু কাজ করতে পারেন। আমি আমার ট্রাইপড মোবাইল সব কিছুই কিন্তু আমি অনলাইনে কাজ করে কিনেছি। আপনারা যদি অনলাইনে কাজ করতে চান আমার সাথে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা আমার ফেসবুক পেজে SMS দিবেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আমার সাথে কাজ করতে পারেন। আমি মূলত এয়ারড্রপে কাজ করি, কোনো ইনভেস্ট সাইটে কাজ করি না, ফ্রিতে ইনকাম করি আমি। আপনারাও চাইলে ফ্রিতে ইনকাম করতে পারেন আমার সাথে, অবশ্যই আমাকে সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের সকল কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরিশেষে একটি কথাই বলবো, সেটা হলো ইউটিউবিং করার জন্য আপনার লাগবে মনোবল। আপনার যদি মনোবল থাকে, ধৈর্য থাকে, সেক্ষেত্রে আপনি ইউটিউবিং করতে পারবেন। যদি আপনার এগুলো কিছুই না থাকে তাহলে সম্ভব না, কারণ ইউটিউবিং করতে হলে অবশ্যই আপনার ধৈর্য রাখতে হবে। প্রথম প্রথম ভিউজ হবে না, তারপরে আপনাকে ধৈর্যশীল হয়ে ভিডিও আপলোড করতে হবে, জেদ থাকতে হবে মনের মধ্যে। যদি এসব কিছু আপনার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনি ইউটিউবিং থেকে কিছু করতে পারবেন না, ইউটিউবিং করতে পারবেন। ইউটিউবিং করলে কিন্তু পরবর্তীতে ভালো একটা টাকা ইনকাম হবে। প্রথম প্রথম টাকা ইনকামের আশায় কোনো কিছু করা যাবে না, আপনার নিজের ভালো লাগা থেকে ভিডিও আপলোড করতে হবে, তারপরে ভালো কিছু হবে। সেজন্য অবশ্যই আপনারা ইউটিউবে আসতে পারেন, তবে আপনার সব কাজ বাদ দিয়ে যদি আপনার ইউটিউবের জন্য কোনো সময় থাকে সেক্ষেত্রে আপনি ইউটিউবে আসবেন। যদি আপনি ব্যস্ত লোক হয়ে পড়েন তাহলে কিন্তু ইউটিউবিং আপনি করতে পারবেন না। অবশ্যই আপনার সব কাজ বাদ দিয়ে যদি 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা ইউটিউবে দিতে পারেন সেক্ষেত্রে আপনি ইউটিউবে আসবেন এবং ভালো কিছু করতে পারবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব, সাথে ছিলাম আমি শরীফ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।